শুভ্রদ্বীপ, না এটা হতে পারে না। আমি তোকে ভালোবাসি, তুই আমার, শুধু আমার। মিতা শোন, আমার ওষুধগুলো কিন্তু সব শেষ, বিশেষ করে স্লিপিং পিল তো একদম নাই। এই কালকে আসার সময় একটু বেশি করে নিয়ে আসিস। হ্যাঁ, আর এই যে দূর ইয়াকে বলেছে এখানে শিখেতে। কি রে, তোর চেহারাটা এমন লাগছে কেন? কি হয়েছে তোর বলতো? আচ্ছা, তোরও এই অবস্থা, হিয়ারও এই অবস্থা, চুপচাপ কোনো কথা বলছিস না। সত্যি করে বলতো, তোদের কি হয়েছে আমাকে একটু বল। কিছু হয়নি। হয়েছে, বল না। মা, বললাম তো কিছু হয়নি। হিয়ার মাটা মারা গেছে, বাবা বিদেশে থাকে, আমার এখানে থাকে। তো কি করতে হবে, মাথায় নিয়ে নাচতে হবে? এইভাবে কথা বলছিস কেন? তুই তো হিয়াকে কত আদর করিস, কত ভালোবাসিস। ভালোবাসা রাখো তো। বুঝেছি, দুই বোনে ঝগড়া হয়েছে না, মান অভিমান মিটিয়ে দুইজনে দুই গ্লাস গরম গরম দুধ খেয়ে ফেল, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে, তুমি জানো না মা, তোমার হিয়া আমার বেঁচে থাকার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমি এখন কি নিয়ে বাঁচবো? আপু, আমি তো আসলে জানতাম না যে তুমি শুভ্রবাইকে। এখন তো জানলি, এখন শুভ্রকে আমি ভালোবাসি, আর আমি এটা বলতে পারবো না। কিন্তু তুমি তো এটা শুভ্রবাইকে কখনো বলোনি, তুমি যদি না বলো কি করে বুঝবে? আমি দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছি। তুই আমার মন হয়ে তুই আমার বুকে ছুরি মারতে পারলি। আপু, এগুলো তুমি কি বলছো, কেন বলছো এসব? একদম চুপ, আমি এখন যা খুশি তাই করবো, আর আমাকে এটাতে কেউ ঠেকায় রাখতে পারবে না। একদম চুপ, একদম চুপ। ভালোবাসি, আমি বললাম না তোকে না, আমি মানতেই পারলো না। বাবাজি খাইতে আসেন, বেলা রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। একটা কথা জিজ্ঞাসা করব বাবাজি। বলো। ভাই ভাবি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর সেই যে লন্ডন চলে গেলেন, অনেক বছর পরে দেশে আইলেন, এইবার অনেকদিন থাকবেন তো দেশে? সেরকমই একটা প্ল্যান আছে, তবে প্ল্যানটা মোটামুটি বড় সড়, এখন বলবো না, সময় হলে দেখতে। বিশ্বাস কর, আমি যদি বুঝতে পারতাম যে তুই শুভ্রকে ভালোবাসিস, তাহলে আমি কখনোই দানা দানা দানি দানা দানি দানা
শুভ্রকে ভালোবাসি বলতে পারিনি, তাই বলে শুভ্র এক পলকের দেখায় তোর হয়ে যাবে। আমার ভালোবাসার কোনো দাম নেই শুভ্র। শুভ্র বিশ্বাস কর, আমি তোকে ছাড়া মরে যাব, সত্যি মরে যাব। তুই ইয়াকে ভুলে যা শুভ্র, প্লিজ প্লিজ।